নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ত্রিপুরা জব নিউজ ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমরা চলে এসেছি। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই একটি ইন্টারেস্টিং টপিক হতে চলেছে। ভারত স্বাধীন হওয়ার পর থেকে কে কে ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী ছিলেন এবং ওদের কার্যকাল কী ছিল বিস্তারিত নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, যদি তোমরা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন জিকে এবং সব ধরনের চাকরির গুরুত্বপূর্ণ নিউজের ভিডিও কিন্তু আমরা আপলোড করতে থাকি। তো বন্ধুরা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটিকেও ক্লিক করে দিও, যাতে প্রতিদিন যখনই আমরা ভিডিও আপলোড করি নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে এবং তোমরা যাতে ভিডিওটা দেখতে পারো। তাহলে চলো, সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে আসি। ত্রিপুরাতে প্রথম যে মুখ্যমন্ত্রী ছিলেন ওনার নাম ছিল সচিন্দ্রলাল সিং, ঠিক আছে? আচ্ছা, ওনার কাজ স্টার্ট হয়েছিল 1 জুলাই 1963 থেকে। কিন্তু উনি কাজ শুরু করেছিলেন এবং ওনার কাজের মেয়াদ শেষ হয় 1 নভেম্বর 1971 পর্যন্ত। তো বন্ধুরা, উনি কিন্তু 8 বছর 123 দিন পর্যন্ত উনি কিন্তু সিএম পদে নিযুক্ত ছিলেন। এখন আমরা দেখে নেব সচিন্দ্রলাল সিংয়ের পর কে মুখ্যমন্ত্রী হিসেবে ছিল। উনি ছিলেন সুকুময় সেনগুপ্ত। ওনার কার্যকাল স্টার্ট হয়েছিল 20 মার্চ 1972 থেকে এবং উনি কিন্তু দায়িত্ব শেষ করেছেন 1 এপ্রিল 1977 পর্যন্ত। উনি কিন্তু টোটাল 5 বছর 12 দিন অবধি কিন্তু মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। এখন আমরা দেখব যে তৃতীয় সিএম আমাদের কে ছিল। উনি হলেন প্রফুল্ল কুমার দাস। উনি স্টার্ট করেছিলেন 1 এপ্রিল 1977 থেকে এবং উনি মুখ্যমন্ত্রী পদ থেকে বিদায় নেন 26 জুলাই 1977 অবধি। এখানে টোটাল যদি আমি বলি উনি কিন্তু শুধু 116 দিন অবধি কিন্তু মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন। তো বন্ধুরা, প্রফুল্ল কুমার দাসের পর কিন্তু ছিলেন রাধিকা রঞ্জন গুপ্তা। উনি কিন্তু 26 জুলাই 1977 থেকে শুরু করে 4 নভেম্বর 1977 অবধি কিন্তু উনি মুখ্যমন্ত্রীর ভার গ্রহণ করেছিলেন এবং ওনার কার্যকাল ছিল 101 দিন। তো বন্ধুরা, নেক্সট আমরা দেখব কে ছিলেন নৃপেন চক্রবর্তী। ওনার কিন্তু কার্যকাল স্টার্ট হয়েছিল 5 জানুয়ারি থেকে 1978 অবধি থেকে কিন্তু উনি স্টার্ট করেছিলেন এবং ওনার কার্যকাল শেষ হয় 5 ফেব্রুয়ারি 1988 অবধি কিন্তু উনি মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন। তো টোটাল কিন্তু উনি 10 বছর 31 দিন কিন্তু মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন। ওনার পর এখন দেখব আমরা কে ছিলেন সিএম পদে, সুধীর রঞ্জন মজুমদার। উনি কিন্তু আমাদের ত্রিপুরাতে ষষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ওনার কার্যকাল স্টার্ট হয়েছিল 5 ফেব্রুয়ারি 1988 থেকে শুরু করে 19 ফেব্রুয়ারি 1952 পর্যন্ত কিন্তু ওনার কার্যকাল চলছিল। উনি কিন্তু 4 বছর 14 দিন কিন্তু মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। এখানে সপ্তম যে মুখ্যমন্ত্রী ছিলেন ওনার নাম হচ্ছে সমীর রঞ্জন বর্মন। উনি কিন্তু বন্ধুরা 19 ফেব্রুয়ারি 1992 থেকে শুরু করে 10 মার্চ 1993 অবধি কিন্তু উনি মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন। ওনার সর্বমোট সময় হচ্ছে 1 বছর 19 দিন অবধি কিন্তু উনি মুখ্যমন্ত্রীর পদে দায়ভার গ্রহণ করেছিলেন। এখন দেখব অষ্টম মুখ্যমন্ত্রী কে ছিলেন। উনি হলেন দশরথ দেববর্মা। উনি কিন্তু বন্ধুরা 10 এপ্রিল 1993 থেকে শুরু করে 11 মার্চ 1998 পর্যন্ত কিন্তু দায়ভারে ছিলেন মুখ্যমন্ত্রীর পদে এবং ওনার কার্যকাল কিন্তু ছিল 4 বছর 335 দিন পর্যন্ত কিন্তু উনি আমাদের ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। তারপর বন্ধুরা আমরা দেখে নেব আমাদের নেক্সট মুখ্যমন্ত্রীকে।
তারপর বন্ধুরা, নবম যে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন আমাদের মানিক সরকার, এবং উনি কিন্তু স্টার্ট করেছিলেন দায়ভার 11 মার্চ 1998 থেকে শুরু করে 19 মার্চ 2018 অবধি। উনি কিন্তু বন্ধুরা 363 দিন পর্যন্ত কিন্তু উনি মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন। তারপর বন্ধুরা আমরা দেখব দশম মুখ্যমন্ত্রী। দশম মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন বিপ্লব কুমার দেব, যিনি 19 মার্চ 2018 থেকে শুরু করে 15 মে 2022 অবধি কিন্তু উনি আমাদের ত্রিপুরাতে সিএম পদে নিযুক্ত ছিলেন, এবং ওনার সর্বমোট কার্যকাল ছিল 4 ইয়ার্স 67 ডেজ কিন্তু উনি ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। এখন বন্ধুরা আমরা দেখব বর্তমানে যিনি আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মানিক সাহা মহোদয়, উনি কিন্তু 15 মে 2022 থেকে শুরু করে এখনও কিন্তু উনি কন্টিনিউ মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত আছেন। এখন অবধি ওনার দিন হয়েছে 1 বছর 80 দিন কিন্তু উনি অতিক্রম করে ফেলেছেন বন্ধুরা। তো টোটাল যদি আমরা এখানে দেখি, সবচেয়ে বেশি তালে বন্ধুরা এখানে মানিক সরকার মহোদয় কিন্তু সবচেয়ে বেশিবার মুখ্যমন্ত্রী হয়েছেন ত্রিপুরাতে। উনি কিন্তু টোটাল 5 বার কিন্তু ত্রিপুরাতে সিএম পদে কিন্তু নিযুক্ত ছিলেন। আশা করি বন্ধুরা তোমাদের এই আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং লেগেছে। আমরা কিন্তু প্রতিনিয়ত ত্রিপুরার সব ধরনের দিকে তোমাদের সামনে নিয়ে আসছি, এবং আশা করি এই ভিডিওগুলি তোমাদের সব ধরনের ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হেল্প করবে। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার অবশ্যই করবে তোমাদের বন্ধুদের সাথে, ওদেরকেও জানার সুযোগ তোমরা করে দিতে পারো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো একটি ভিডিওতে। ভালো থাকবে।